আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। নিয়ে আপনাদের সামনে চলে আসছি নতুন একটি ভিডিও, নতুন একটি সেগমেন্ট। তো আজকে যাচ্ছি হচ্ছে কোনাবাড়ি। তো কোনাবাড়ি রোডটা আমরা এই রোডটা বেশি নিচ্ছি হচ্ছে জিরাপুর থেকে যে কাশিমপুরের যে রোডটা, অর্থাৎ জিরাপুর থেকে সোজা স্টেট ফরওয়ার্ড যে সামনে একটু 20 গজ আগায় হচ্ছে যে রোডটা, তো এই রোডটা বেছে নিলাম। এছাড়াও আর একটা রোড আছে যে নসিমপুর দিয়ে হয়ে যাওয়া। তো এক ভাইয়ের কাছে শুনেছি আমি যে এই রোডটা মোটামুটি বাগবাড়ি পর্যন্ত বলে ভালো, তো যার কারণে হচ্ছে এই রোডটা আমি একটু বেশি নিয়েছি, যাতে করে একটু এইটুকু যেন অন্তত পক্ষে 4 কিলো রাস্তা যেন ভালোভাবে রাইড করতে পারি এবং ভালোভাবে যাইতে পারি, এই জন্য রাস্তাটা বেশি নেওয়া। আর কোনাবাড়ির রাস্তাটা একদম বাজে, মানে কি ভাষায় যে আমি প্রকাশ করব সে ভাষাটা আমি আসলে প্রকাশ করতে পারতেছি না। তো আসলে আমরা বাগবাড়ি পর্যন্ত যাই, তো বাগবাড়ি কী ব্যাপার এখানে ইট দিয়ে, আচ্ছা এইসব বিষয় কিন্তু আসলে খুবই বাজে। আপনি কাজকর্ম করবেন রাস্তার জায়গাটা আপনি দখল করে হচ্ছে কাজ করবেন, এটা কিন্তু আসলে ঠিক নয়। এটা কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করা, আর এইসব হয়রানি কিন্তু আমরা আমরা যারা সাধারণ পথজাতী আছি তারা কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার মধ্যে পড়ি, যার কারণে হচ্ছে এইসব রাস্তার মধ্যে যে যে উর্জাব ঝামেলা বেশি একটা মানে আমাদের সমস্যা চোখে পড়ে যায়, আর এর জন্য কিন্তু অনেকটাই কিন্তু মারাত্মক কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যায়। কারণ এই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে, কেউ কিন্তু আগে আসবে না, না বলবে যে গাড়ি উড়া ধুরা চালাইছে, উল্টা উল্টা রাইড করছে, উড়া ধুরা স্পিড উড়াইছে, যার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু মূলত অ্যাক্সিডেন্টটা হলো কী জন্য এটা কিন্তু কেউ কিন্তু সেটা কিন্তু খুঁজেও দেখবেও না এবং সেই বিষয়টা নিয়ে চিন্তাও কিন্তু করবে না। এই জন্য আমরা যারা রাস্তায় কনস্ট্রাকশন যেগুলো কাজগুলো করি, কী ব্যাপার এখানে জ্যাম নাকি? ও আচ্ছা, এই যে এই পর্যন্ত বাগবাড়ি পর্যন্ত, তো দুইটা রাস্তা একই, ওই নসিমপুর হয়ে এদিক দিয়ে ঢুকতে হয় আর বাগবাড়ি হয়ে একই দিয়ে রাস্তায় ঢুকতে হয়। তো সামনে যে রাস্তাটা আমি দেখাচ্ছি মানে রাস্তার কন্ডিশনগুলো আমি দেখাচ্ছি, তো রাস্তার কন্ডিশন একদম দফা রফা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই রাস্তায় মানুষজন কেমনে চলাচল করে, কেমনে যাতায়াত করে সেটা আমি আসলে ভেবেই পাই না। এই যে দেখুন কী একটা অবস্থা, ইরে ভাই রে ভাই, আসতে কি কী মানে একটা অবস্থায় তুমি আমাকে ব্রেক দিলে, আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই যে দেখুন কী একটা কন্ডিশন। আমি যে গিয়ার 2 থেকে 3 নেব সে অবস্থানটা করতে পারতেছি না, মানে এইরকম রাস্তা। এর থেকে মনে হচ্ছে যে আঞ্চলিক ভাষা আমাদের বলে যে খ্যাত, এই খ্যাতের থেকে অনেকটা অধপতন এই রাস্তাটা। আর এইসব রাস্তায় মানুষ কেমনে যে থাকে সেটা বলে, ওরে ভাই কি একটা অবস্থা, তুমি কি আমাকে যেতে দিবা না, এরে ভাই সাইড দাও আমারে ভাই, এত মুশকিলে ফেলাই দিল আমারে, কি একটা অবস্থা। আর এমনিতেও রাস্তা খারাপ, তারপরে উল্টা উল্টা রাইড করে দিয়ে, মানে সাধারণ যারা অটো যাত্রী আছে এরা কিন্তু সাধারণ না, খুবই ডেঞ্জারাস, কারণ মাঝে মাঝে এরকম রাইড করে, খুবই খারাপ লাগে আমার কাছে। উল্টা রাস্তায় ঢোকা, উল্টার আসা, এতে করে কিন্তু অনেকটা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেকটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। কিন্তু এদের তো কোনো কাজ নাই খেয়ে দিয়ে, কারণ এরা যেতে পারলেই বাসে। সামনে একটা আমার বাইকের ভাই আছে আরটিওওয়ালা, আমার পিছনে পিলুন আছে, ওনার পিছনে পিলুন আছে, তো ওনার পিছনে হচ্ছে মহিলা, আমার পিছনে হচ্ছে পুরুষ, তো আমরা দুইজন যাচ্ছি আছি কোনাবাড়ি। তো মাঝে মাঝে এরকম রাস্তা হলে মোটামুটি ভালো হয়, কিন্তু মাঝে মাঝে এরকম রাস্তা কী একটা অবস্থা সেটা তো আপনারাই সম্মুখে দেখতে পাচ্ছেন। এই রাস্তাটার সম্পর্কে আপনারাই মন্তব্য করতে পারেন যে আসলে এটা কি রাস্তা না খোলাবেলার যে ধান ক্ষেতগুলো থাকে এগুলো ধান ক্ষেত। এইসব রাস্তা দেখে আসলে আমি এর আগে আমি আমার ফার্স্ট টাইম এরকম রাস্তায় আমি রাইড করতেছি, এরকম রাস্তা এরকম খারাপ রাস্তা আমি এর আগে কোনো দিন রাইড করি নাই, অন্তত পক্ষে আমি আসি নাই। কিন্তু এই কোনাবাড়ি আসা অবস্থায় আমি যা দেখলাম সেটা আসলে ভাষায় মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো না। তো ফাইনালি হচ্ছে আমরা যেহেতু এসেই পড়েছি এখানে যাইতেই হবে, তো এখান থেকে ব্যাক করে যে আবার রিটার্ন যাব বা আবার ফিরে যাব সেটা কিন্তু কখনো সম্ভব না। তো অবশ্যই আর কোনাবাড়ি যাওয়ার রাস্তায় কিন্তু একটাই, এই রাস্তায় মানে আপনি যেখান দিয়ে যান নসিমপুর হয়ে যান অথবা জিরাপুর যে পার্শ্ববর্তী যে রাস্তাটা আছে গলিটা আছে এটা দিয়ে যান, দুটা কিন্তু একই রাস্তা, সেম রাস্তা, দুটার সাথে কিন্তু একটাই কিন্তু সংযোগ। আপনি যেখান দিয়ে যান না কেন ঘুরে ঘুরে মানে এই রাস্তা দিয়ে আসতে হবে, এই রোড দিয়ে যেতে হবে,
কারণ লাস্ট সীমানা বা লাস্ট ওয়ার্ডটা কিন্তু এইটাই, আর লাস্টের দিকে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু চলতে হবে, এই রাস্তা দিয়ে সংযোগ হবে। কারণ লাস্টের দিকে এই রাস্তাটা অনেকটা যে বাজে সেটা কিন্তু আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কী পরিমাণ যে রাস্তা সেটা আপনারা দেখতে পারতেছেন। আর অনেক ধুলাবালি এখান দিয়ে, কারণ ধুলাবালির কারণে হচ্ছে আমার অ্যালার্জি সমস্যা আছে, তো হয়তো হয়তো বা আজকে রিটার্ন আসার পরে যে কী পরিমাণ দেখুন ডাস্ট, এই ডাস্টগুলো যাদের অ্যালার্জি আছে তাদের জন্য খুবই মারাত্মক। আর হয়তো বা আমি একে আজকে বাসায় আসার পরে আমার যে কী একটা অবস্থা হবে সেটা আমি বুঝতে পারতেছি না, বলে বোঝানো যাবে না। হয়তো বা ফিরে আসার পরে আমাকে অ্যালার্জি ট্যাবলেট কয়েকটা একসাথে খেয়ে নিতে হবে, তা নাহলে হয়তো বা আমি এখান থেকে অসুস্থ হয়ে যেতে পারি। কারণ এই পরে এইখানে যে পরিমাণ ডাস্ট, উড়ে বাবার রাস্তা মানে একদম গর্তর মতো হয়ে আছে রাস্তা। তো এইখান দিয়ে যে মানুষ কেমনে যাতায়াত করে আর কেমনে চলাফেরা করে সেটা ওনারাই ভালো জানে, ওনারাই ভালো বুঝে। কারণ আমি হয়তো বা এখানে ফার্স্ট টাইম, আমার জন্য একটা আনইজি ফিল হচ্ছে, যারা এখান দিয়ে রীতিমতো যা প্রতিদিন যারা যাতায়াত করে তারা হয়তো বা ইজি হয়ে গেছে, তাদের কাছে তেমন একটা প্যারা লাগে না, কিন্তু আমার কাছে এমন প্যারা লাগছে এই প্যারাটা সেটা মানে বলার মতো না, বলে বোঝানোর মতো না, সেই লেভেলের প্যারা। কারণ প্যারার উপরে প্যারা, কারণ এখানে মোটরসাইকেল গিয়ার হচ্ছে 2 থেকে আমি 3-এ অথবা 4-এ, যে মানে পঞ্চম মানে 5 নম্বর পর্যন্ত আছে সেটা তো দুমুখের দূরের কথা, আমি 2 থেকে 3-এই চাইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। মানে মানুষ যে এত হাহাকারের মধ্যে বসবাস করে, এত বাজে অবস্থানে অবস্থান করে বা বসবাস করে বা যাতায়াত করে, সেটা এই আপনি কোনাবাড়ি রোডে যদি না আসেন বা কোনাবাড়ি রোডে যদি কখনো যদি না যান তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন না। তো যাই হোক, সবাইকে আমন্ত্রণ রইলো, আপনারা অবশ্যই সময় পেলে এই কোনাবাড়ি রোডটায় আসবেন, দেখবেন আসলে রাস্তার কন্ডিশনগুলো। তো সবাই ভালো থাকবেন, আসসালাম।